হে জগৎবাসী, আজ আমি সময় মালি চিস্তি আপনাদের কাছে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে বাহ্যিক জগতে যদি যাই তখন সিদরাতুল মুনতাহা আছে। সিদরাতুল মুনতাহা বলতে আমরা কি বুঝব? যে জমিন হইতে আকাশ পর্যন্ত যদি যাই তাহলে সাতটা স্তর, এই সাতটা স্তরের সর্বশেষ স্তর যেটা, সেটাই হলো কি আরশে আজিম, লৌহে মাহফুজ কিংবা সিদরাতুল মুনতাহা। আর আমরা মানব দেহের মধ্যে যদি আসি তাহলে আমরা নফসের স্থান থেকে যদি উঠে আসি তখন সাতটা স্তর। আর এই সাতটা স্তরের মধ্যে বলা হয়েছে যে সাতটা স্তর কি বলা হয়েছে, যে সিদরাতুল মুনতাহা, এই মগজে তার ঠিকানা। সিদরাতুল মুনতাহা এই মগজে তার ঠিকানা। তবে আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ একটি গ্রন্থে লিখেছেন, সিদরাতুল মুনতাহাপুরী যাইতে আসা জানি না বিদিক নিবি কিনা। তবে এই কথাটিতে তিনি বুঝালেন যেটা, সেটা হলো যে সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা মগজে তার ঠিকানা, জানি না বিধি নিবি কেনা। কিন্তু এই কথাটা তিনি দয়ার মাধ্যমে চেয়েছে, দয়ার ভিক্ষার মাধ্যমে চেয়েছে। কিন্তু দয়ার সাথে কিছু কর্ম সাধনা লাগবে, সেই সাধনাগুলো করে যদি কোনো মানুষ দয়ার ভিক্ষা, দয়ার হাত বাড়িয়ে দেয়, দয়ার ভিক্ষা চায়, তখন আল্লাহ তাকে সেই সিদরাতুল মুনতাহাতেও নিবে। তা এটাকেই বলা হয়েছে যে সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নিবে কিনা। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি একটু অন্যরকম, একটু খেয়াল করে শুনবেন যে আরও একটি বিষয় হলো যে কেউ যদি মহাকাশের সিদরাতুল মুনতাহায় পৌঁছাতে চায় সে লক্ষ জনম কাটাবে, কিন্তু এ আশা তার পূর্ণ নাও হতে পারে। কিন্তু দেখা যায় মানুষ নাফসের স্থান থেকে যদি সিদরাতুল মুনতাহা পর্যন্ত সাতটা স্তর হয়ে যায়, হয়ে থাকে, তাহলে এই সাতটা স্তর যদি পার হতে হয় তখন এটা সাধনার মাধ্যমে পার হতে হবে। আর সেই সাধনাগুলো কি কিভাবে করতে হয় এবং আমি সেই সাধনার ইঙ্গিতগুলো যখন আপনাদেরকে করে যাব, তখন এই সাধনাগুলো যার যার মুর্শিদের কাছে নিয়ে নিতে হবে, আর না হয় কিন্তু বাবা সম্ভব হবে না, এখানে আল্লাহর সহায় থাকবে না। যেমন সেই সাধনার ইঙ্গিতগুলো হলো যে হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা। এ হলো এক বিষয়। আরেকটা বিষয় হলো, যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, এই অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, এবার মোলদার হইতে নিয়া কুম্ভকেদম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মদিয়া দেন করো সহস্রদল। সহস্রদল কোথায়? দেখা গেছে যে দ্বিদল পদ্ম ছেড়ে যখন মানুষ আজ্ঞাচক্র ছেড়ে যখন চলে যাবে তখন কি হবে, যে সেই সহস্রদলে সে পৌঁছাবে। আর সেই সহস্র দলে যখন পৌঁছাবে তখন তিনি আল্লাহর সেই পরম রূপকেই দেখতে পাবে। যাই হোক, তো সেখানে পৌঁছানোর জন্য যে সাধনাগুলো করতে হবে, যে এই হৃদয় পদ্ম অনাহত বারোটি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তারা হার বিহার, সেই পথে হইলে সাধন বায়ুর শোনে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন পূর্ণ জন্মার হবে না, এবার ষোলো দল কণ্ঠমূলে বিশদক্ষা পদ্ম বলে, সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাপার, এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম ওঠো গিয়া, এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতের বিচার, সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সেরে জমের অনায় অধিকার। তো আমাদের ভাষায় আজরাইল, আর জমের যে ভাষা সেটা হলো সনাতন ধর্মে বলা হয়েছে। তাহলে সাংস্কৃতিক ভাষায় যে এই কবিতা ষটচক্রের মাধ্যমে বোঝানো হলো, যদি কেউ মুর্শিদ ধরে এই সাধনাগুলো করে এবং নাফসের গোড়া থেকে শুরু হবে স্তর বাই স্তর, স্তর বাই স্তর উঠে 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 সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত একদিন মানুষ পৌঁছাতে পারবে, তখন কি হবে,
তখনই দেখা যাবে এই মানুষ মহাপুরুষে পরিণত হবে এবং এই মানুষটি নিজেকে চেনা হয়ে যাবে এবং এই মানুষটি একদিন আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে যাবে। যেরকম আমরা পুকুর নালা ডোবাতে পড়ে আছি, এই পানিটা যখন বাষ্প হয়ে যখন সাগরে পড়ে যাবে তখন এটা নালা ডোবা পুকুরের পানি কেউ বলবে না, তখন সাগরে যখন মিশে যাবে তখন সাগরের নাম ধরবে। যখন মানুষ আল্লাহর সাথে মিশে যাবে তখন সেই মানুষটি কি হবে এটা আপনারা বলবেন। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি যদি কেউ বুঝতে পারে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই সাধনাগুলো যার যার মসজিদের কাছে নিয়ে নেবেন। যদি করতে পারেন তাহলে এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।